ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोप्यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोकेप्या प्रतिममहिमा जानकी प्राणवंधो भक्त्या ध्यानं वृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अन्धतामीश्रमिश्रम् गीतं शांतं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रतित पुरुषो रामकृष्ण स्त्विदानिं जय जय रामकृष्णो वंशकल्पो गुरु जय जय भगवान जगतेरु गुरु जय जय गुरुमाता जगत जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीवान सवार चरणरेणु मागे अभं श्री भगवानेर कृपाय आमरा श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये समवेत हयेछि। আমরা যে অধ্যায়টি পড়ছিলাম সেটা হচ্ছে স্বদেশে মহাসংকীর্তন। আজকে সে অংশটা শেষ করব আমরা। বিগত দিন হয়েছিল যে নটবর গোস্বামী তার বাড়িতে যখন তিনি শুনলেন যে এরকম ঠাকুর অসাধারণ কীর্তন করছেন এবং তার কীর্তন শুনে মানুষজন ছুটে এসে এক জায়গায় জড়ো হচ্ছে, তখন নটবর গোস্বামী তাকে তার বাড়িতে নিয়ে এলেন এবং তিনি এবং তার স্ত্রী তাকে অতিশয় আদর যত্ন করে রাখলেন। নটবর গোস্বামী মনে করলেন তার নিজের বাড়িতে তিনি কীর্তনের সংকীর্তনের আসর বসাবেন এবং সেই কারণে তিনি বিভিন্ন গোসাইদের বিভিন্ন আশ্রমের গোসাইদের আমন্ত্রণ জানালেন এবং তারাও সেই মতো এসে উপস্থিত হলো। কিন্তু তারা এসে খুব অবাক হয়ে গেল। তারা এসে দেখলেন যে ঠাকুরকে নটবর গোস্বামী বসিয়েছেন উচ্চ আসনে এবং তাদের জন্য আসন নিচে। এমন এক মানুষ নাহি তুলসীর মালা যজ্ঞসূত্র বলে, নাহি ছিটা ফোঁটা কাটা নাকে কি কপালে, নাই হরি নাম লেখা নামাবলী গায়, জপমালা ধার ঝুলি তাহারও কোথায়। তারা এসে অবাক হয়ে গেলেন, তাদের মতো এরকম মানুষ নয়, তিনি বৈষ্ণব তো নন বুঝতেই পারছেন, কারণ ফোঁটা কাটা নেই, এমনকি গলায় তুলসীর মালা নেই, হাতে জপের থলি নেই, কিচ্ছু নেই, বামুনও নন, গলায় কইতেও নেই, আবার সন্ন্যাসীও নন, গেরুয়াও নেই। এমন মানুষ তাকে উচ্চাসন দিয়ে নটবর তাদের মনে হলো যে নটবর তাদের অপমান করতে চাইছে, তাই নটবরকে তারা নটবরকে বলতে থাকলেন, গোসাই ব্রাহ্মণ তুমি নিজে নটবর উচ্চাসন দিয়া তাই সাজাইলে আসন, মোরা এত হীন কিসে কেন নিচাসন, অপমান বুঝে কইল হেতু নিমন্ত্রণ, ভালো মতো দিব সাজা নটবর তোরে, দেখিব কেমনে কেবা রক্ষা করে তোরে, রক্ষা আজ করে, আজ তোকে কে রক্ষা করে সে আমরা দেখে নেব, তোকে এমন শাস্তি দেব যে ব্রাহ্মণ বৈষ্ণবদের বাড়িতে ডেকে অপমান করা এই যে তোর দুঃসাহস হয়েছে এটা আমরা একেবারে দেখে নেবো। এবার সোজা কথায় যাকে বলে হুমকি দেওয়া, তারা হুমকি দিয়ে দিলেন, একদম নিংড়ে বার করে নেবো তোমার সমস্ত কিছু, এইরকম বলে ফেললেন। নটবর তো প্রাণ ভয়ে একবারে কাতর হয়ে গেছে, এমন সময় তাকে আশ্বাস দিলেন হৃদয়রাম। কিন্তু তার হৃদয়রামের আশ্বাস খানিকটা সেই গুলদানির মতো চিৎকার চেঁচামেচি করা, সেই রকম হৃদয়রামের এই আশ্বাসে তিনি আশ্বস্ত হলেন না। ঠাকুর তাকে বললেন যাও গিয়ে কোনোরকমভাবে সেই তারা চলে গেছেন আরেকটি শিষ্যের বাড়িতে, সেখান থেকে গিয়ে এদের যে দলনেতা তাকে ডেকে নিয়ে এসো। তিনি অনেক করে বুঝিয়ে সুজিয়ে দল অধিপতিকে নিয়ে দেন। বলছেন অমানির মানদাতা প্রভু নারায়ণ নিচাসনে নামিলেন ত্যাজি নিজাসন, সর্দারের বদন মলিন গুরুভার দেখি প্রভু করিলেন অগ্রে নমস্কার,
জানি না কি নমস্কারে আছিল প্রভুর, যার জোরে অভিমান গিরি করে চুই, দল অধিপতি করি প্রতি নমস্কার, লজ্জায় বদন খানি নাহি তুলে আর। যাকে এত উচ্চাসন দেওয়া হয়েছিল তিনি এই দল অধিপতি আসামাত্র নেমে এলেন, নিচে নেমে এলেন, শুধু নেমে এলেন না, দল অধিপতির মুখখানি কালো দেখে হাত জোর করে প্রণাম করলেন। এর বৈষ্ণব তিনি একে উচ্চাসন দেওয়া হয়েছে, একটি বোধ আছে যে একে উচ্চাসন দেওয়া হয়েছে, মানে এর ভেতরে কিছু আছে, কিন্তু তথাপি তিনি এই প্রতি আগে সর্বাগ্রে প্রণাম করাতে বৈষ্ণব তিনি তো দিনভাবে থাকার কথা, অমানিকে মান দেনার কথা, মান দেওয়ার কথা, কিন্তু তার মনে পড়ে গেল তিনি তার কর্তব্য থেকে সরে গেছেন, তাই লজ্জায় তার মুখখানি, তিনি আর লজ্জায় মুখ তুলতে পারলেন না। ঠাকুর বললেন তাহলে সাধুদের সঙ্গে যখন দেখা হচ্ছে কিছু ঈশ্বরীয় প্রসঙ্গ করো। তাই ইনি বুঝলেন এর তো খোঁটা কাটা নেই, গলায় তুলসীর মালা নেই, কিছুই নেই, এর সঙ্গে আর ভক্তি প্রসঙ্গ করব না, এবং বেদান্তবাদী, বেদান্তের কথা শুরু করলেন তিনি। ঠাকুর বলতে থাকলেন, গোসাই ব্রাহ্মণ মুখে বেদান্তের ভাষ, শুনি কবু বাজছে কো করিয়া প্রকাশ, মধুর কর্কশ ভাবে মিশাইয়া তান, কহিলেন গোসাইয়ের সাকার আখ্যান, কৃষ্ণগত প্রাণ যার গোসাই ব্রাহ্মণ, নিরাকার তত্ত্বকথা কহ কি কারণ, জাতিভ্রষ্ট পথ ছাড়া আপন কর্মে, উচিত না হয় তব মুখ দর্শনে। বলছেন তুমি এতক্ষণ আমার বিচার করলে, সেটা কথাটা সোজাসুজি বলছেন না, বলছেন তুমি এতক্ষণ তোমার নিজের বিচার করছিলে যে তুমি বৈষ্ণব ব্রাহ্মণ, তুমি গলায় কণ্ঠীর মালা করো, তিলক ফোঁটা কাটো, আর তুমি শেষকালে ভক্তিভাব থেকে জ্ঞানভাবের দিকে ঘুরে গেলে, তুমি শেষকালে নিরাকার ঈশ্বর সম্পর্কে বলতে গেলে, তোমার লজ্জা করে না এরকম কথা আমাকে বলতে? তুমি তো নিজের জাতিচ্যুত হয়েছো, তুমি বৈষ্ণব, বিষ্ণুর স্মরণ সর্বদা করবে, শ্রীচৈতন্যর কথা বলবে, ভক্তির কথা বলবে মানুষকে, এই পথই তোমার, তুমি এমন কথা বলো কি করে? বলছেন নিত্যই সাকার তিনি রূপেরও আধার, লীলাময় লীলাপ্রিয় গুণেরও ভাণ্ডার, ভক্তগত প্রাণ ভক্ত পরাণ পুতলি, অখণ্ড আগোটা বিশ্ব তাঁর লীলাস্থলী, তেজময় প্রভুভাগকে যাকে করে খেলা, শ্রীহরির রূপ গুণ অবতার লীলা। বললেন তিনি লীলাময়, তিনি লীলা করবার জন্য নানা রূপ ধারণ করেছেন, এই জগৎটা যেন তার লীলা খেলার মাঠ, যেখানে তিনি বারবার লীলা করে যাচ্ছেন। তাঁর লীলা ব্যাখ্যা না করে তুমি শুষ্ক বেদান্তের কথা বলেছ? তোমায় কে বলেছে যে ভগবান শুধুমাত্র নিরাকার? সেই বাক্যে প্রভুদেব করেন বর্ণন, বুঝাইতে দ্বিজবরে যাহা প্রয়োজন, এক মনে গোসাই ব্রাহ্মণ কথা শুনে, বুঝো কিবা ভাবে এবে ঝুড়ে ঝুড়ে নয়নে, হেনকালে সেই স্থলে দিল দর্শন, বংশে যত দলভুক্ত অন্য যতজন, অধিপতি দেখিয়া সকলে সমাগত, বলিল শ্রী প্রভুপদে হও অবনত। কাঁদিয়া কাঁদিয়া কয় বিষম প্রমাদ, করেছি মহাত্মা জনে নিন্দা অপবাদ, কাকুতি মিনতি সবে করিল করিল বিস্তরে করিল বিস্তর, শান্তি দিলা জনে জনে শান্তির আগর। তিনি ভগবানের সেই লীলাময়ের লীলার কথা বলতে থাকলেন, এবং সেই কথায় এত গভীর শক্তি, এমন শক্তি আছে যে সেই বৈষ্ণব ভক্ত তার দুচোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকলো, অধবদন হয়ে গেছেন তিনি। এদিকে তার অন্তর্ধান তাকে দেখতে না পেয়ে তাঁর যারা শিষ্যরা, তাঁর যারা সঙ্গীরা এসেছিল, তারা একে একে এসে সেই ভবনে, নটবর গোস্বামী ভবনে এসে উপস্থিত হলেন, এবং তারা তাদের দলনেতাকে দেখতে পেয়ে খুব হতবাক করলেন। এই অবস্থায় দলনেতা বললেন যে না জেনে মহাত্মাকে নিন্দা করেছি, অবতার বলে স্বীকার করছেন না, বলছেন মহাত্মার আমি নিন্দা করেছি, এর একমাত্র স্খলনের উপায় হচ্ছে আমরা জনে জনে তাকে প্রণাম করি। এবং যেই তাকে প্রণাম করা শুরু করলেন, শ্রীরামকৃষ্ণের কৃপায় তাদের হৃদয়ে এক অপার শান্তি এসে গেল। প্রতীকার শব্দ ব্যাখ্যা করছেন শান্তির সাগর, শ্রীরামকৃষ্ণ যেন শান্তির সাগর, যেমন সাগর থেকে এক মুঠো বা এক পাত্র জল তুলে নিয়ে এলে সাগরের কিছু কম পড়ে না, ঠিক সেই রকম জনে জনে তাদের জীবনকে শান্তিময় করার পরেও তাদের যেন শান্তির কোনো কম পড়ল না। এইখানে গিয়ে গতকাল গতদিন আমরা শেষ করেছিলাম, আমরা তারপরে এগোতে থাকবো, আজকে চেষ্টা করব এই অধ্যায়টা শেষ করতে।
যতে কো ব্রাহ্মণ প্রভু লয়ে পর দিনে তুলিলা অতুলানন্দ হরি সংকীর্তনে হেন কীর্তনের কথা কোথাও না শুনি মহা সংকীর্তন নামে ইহারে বাখানি পুণ্যবতী বঙ্গে যেন হেথা বারো মাস দিনের এতে শর ঋতু প্রত্যহ প্রকাশ সেই মতো প্রভু রাম কৃষ্ণ অবতারে আছে সব যা হয়েছে যুগ যুগান্তরে গুপ্ত সবে সহজে না পাওয়া যায় দেখা সোনার অক্ষরে লীলা অঙ্গে আছে লেখা দেখিবারে সাধ যদি থাকে তোর মন বিড়ালে বসিয়া করো প্রভুর স্মরণ। পরদিন যেদিনকে এই ঘটনা ঘটলো নটবার গোস্বামীর বাড়িতে, তার পরদিন ঠাকুর সমস্ত দেব ব্রাহ্মণদের নিয়ে এক হরি সংকীর্তনে মেতে উঠলেন। বলছেন অতুলানন্দ, অতুলানন্দ শব্দটা ব্যবহার করেছেন কেন? এমন এক আনন্দ তিনি দান করলেন যে আনন্দের কোনো তুলনা হয় না, উদাহরণ দিয়ে কার ব্যাখ্যা করা যায় না। যে অমুকের বাড়িতে হরিনাম সংকীর্তন হয়েছিলাম, সেদিন যেরকম আনন্দ হয়েছে আজকে সেরকম আনন্দ, এইরকম বলছেন কোনো কিছুর সঙ্গে তুল্য কর মূল্য করা যেন অতুল, এমন এক আনন্দ দিলেন সে সংকীর্তনে তারা এক অদ্ভুত আনন্দ পেলেন। হেন কীর্তনের কথা কোথাও না শুনি মহা সংকীর্তনে নামে ইহাই ব্যাখ্যানি। বলছেন এমন কীর্তনের কথা আমরা এর আগে কোথাও কখনো শুনিনি, তাই একে মহা সংকীর্তন বলছেন। পুণ্যবতী বঙ্গে যেন হেথা ভারো মাস দিনের এতে শর ঋতু প্রত্যহ প্রকাশ সেই মতো প্রভু রাম কৃষ্ণ অবতার আছে সব যা হয়েছে সেই মতো প্রভু রাম কৃষ্ণ অবতারে আছে সব যা হয়েছে যুগ যুগান্তরে। আমাদের বাংলাদেশের এই যে ঋতু চক্রটা অদ্ভুত রকমের, যখন প্রচন্ড গরম আসছে আসছে, দেখুন আজকে যেরকম কালবৈশাখী ঝড় উঠেছে, খুব সামান্য হলে উঠেছে, একটু অল্প বৃষ্টি হয়েছে, একটু স্বস্তি, সকালবেলা দেখবেন বেশ ঠান্ডা ঠান্ডা, যারা আপনারা মর্নিং ওয়াক করতে যান দেখবেন বেশ ঠান্ডা ঠান্ডা, শীতকালে প্রথম শীত যখন আসে তখনকার যেরকম ঠান্ডা, রাত্রি চারটে সাড়ে চারটে পাঁচটার সময় সেরকম ঠান্ডা, যত বেলা বাড়তে থাকে রৌদ্রের তাপ বাড়তে থাকে, তারপরে বিকেল হলে যদি এরকম কালবৈশাখী আসে তাহলে ঝড় তুফান দু পাঁচ পাঁচলা বৃষ্টি পড়লো বর্ষাকালের মতো, একেবারে প্রকৃতি ঠান্ডা হয়ে গেল। আর যত রাত এগোতে থাকে তত যেন সেই শীতের প্রাককালে বসন্ত, শীতের পরে যে বসন্ত যে আসে তা সেই দক্ষিণা বাতাস এসে যেরকম আমাদের সম্পূর্ণ পূর্ণ করে দেয়, ঠিক সেই রকম বঙ্গদেশের এই প্রকৃতির স্টাইলটাই এইরকম। আমরা স্পেসিফিক্যালি বলতে পারি না যে এইটা অংশটা গরম, এই অংশটা শীত, এই অংশটা বর্ষা, এই অংশটা হেমন্ত, এই অংশটা বসন্ত। বলছেন প্রভুর শরীরও ঠিক সেরকম, তার যেখান দিয়ে যা টেপা যাক না কেন, পূর্বাপূর্ব অবতার যা যা করে গেছেন তার প্রত্যেকটি প্রকাশ যেন তার ভেতরে আছে। তিনি তুলনা করেছেন, আপনাদের মনে আছে কথাগুলিতে তিনি বলছেন, এক রঙের গামলার সঙ্গে বলেছেন, একজন এক গামলা, এক অদ্ভুত গামলা নিয়ে বসে আছে, রঙরেজ রং করছে, তার কাছে গিয়ে একজন সাদা কাপড় দিয়ে বলছে তা নীল রঙে রাঙিয়ে দাও, সেই জলের মধ্যে ডুবিয়ে দিল, সাদা কাপড় বেরিয়ে এলো নীল রং হয়ে। আরেকজনকে বলছে যাও তুমি একে লাল রঙে রাঙিয়ে দাও, সেই জলে ডুবিয়ে দিল কাপড় বেরিয়ে এলো সাদা কাপড় লাল হয়ে বেরিয়ে। এমন এক অদ্ভুত ডালিং, যে তার কাছ থেকে যে যা খোঁজে সেইটাই সে পায়। শ্রীরামকৃষ্ণের কাছে গভীর অদ্বৈতবাদী তিনি এসে মনে করেছেন এর মতো অদ্বৈতবাদী আর জগৎ সংসারে নেই। ভক্তিবাদীরা মনে করেছেন এর মতো, এর ভিতরে যে ভক্তির পরাকাষ্ঠা দেখেছি, অত বড় ভক্তি পরাকাষ্ঠা আর কারুর ভেতরে দেখিনি। বৈষ্ণবরা মনে করেছেন ইনি বৈষ্ণব তুল্য। বেদান্তবাদীরা মনে করেছেন বেদান্তবাদী। ব্রহ্মবাদীরা মনে করেছেন ইনি ব্রহ্মবাদী। যে যে ভাব নিয়ে তার কাছে এসেছে তার কাছে তিনি সেইভাবে প্রতিভাত হয়েছেন। কারুর কাছে কখনো তিনি মা, কারুর কাছে কখনো তিনি সন্তান, কারুর কাছে তিনি পিতা, কারুর কাছে তিনি গুরু। আপনারা নিজেরা পরীক্ষা করে দেখবেন যে ঠাকুর আপনাদের কাছে এক এক রকম ভাবে হয়। আনন্দে তিনি এমন বন্ধু যার সঙ্গে আপনি তাকে আপনার আনন্দ শেয়ার করতে পারেন, দুঃখে তিনি এমন বন্ধু যাকে জড়িয়ে ধরে কাঁদা যায়। প্রভুর ভেতরে সমস্ত ভাব প্রকাশ, তাই পুঁথিকার বলছেন সেই মতো প্রভু রামকৃষ্ণ অবতারে আছে সব যা হয়েছে যুগ যুগান্তরে। সেই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তার ভেতরে যে প্রকাশ ছিল,
Sri Krishna ভিতরে যে প্রকাশ ছিল Sri Chaitanya ভিতরে যে প্রকাশ ছিল Jishur ভিতরে যে প্রকাশ ছিল বুদ্ধের ভিতরে যে প্রকাশ ছিল জরথুষ্ট্রের ভিতরে যে প্রকাশ ছিল হযরতের ভিতরে যে প্রকাশ ছিল সমস্ত যেন সমাহার হয়েছে একটি মূর্তিতে তার নাম শ্রী রামকৃষ্ণ তিনি যেন সেই রঙের গামলা হয়ে গেছেন যে রঙে আমরা আমাদের মনটাকে রাঙাতে চাই সেই রঙেই তিনি রাঙিয়ে ফেলেছেন তার কাছে এসে যেমন ভক্ত গিরিশ মুগ্ধ হয়েছেন তেমনি পণ্ডিতরা মুগ্ধ হয়েছেন আবার তাকে দেখে বিন্দে দাসী আপনাদের মনে আছে বিন্দেজিকে মাস্টারমশাই জিজ্ঞেস করেছিলেন উনি কি শাস্ত্রাদি পড়ে বলছেন আর বাবা শাস্ত্র সবর মুখে বৃন্দে যাসী যে লেখাপড়া জানে বাসন মাঝে আলো জানে ঘরজারটায় মোছে শ্রী রামকৃষ্ণের কথা শুনে তার মনে হয়েছে যে এর এইসব কথা ভগবানের কথা ভগবত তত্ত্ব শাস্ত্রে তো ভগবানের কথাই লেখা থাকে এর মুখ দিয়ে যেন সেই রকম ভগবানের কথা বেরোচ্ছে পুথিকার লিখছেন গুপ্ত এ বিষয় দেখা সোনার অক্ষরে লীলা অঙ্গে আছে লেখা দেখিবারে স্বাদ যদি থাকে তোর মন বিরলে বসিয়া করো প্রভুর স্মরণ বলছেন তারই প্রকাশ একেবারেই নেই তিনি একবারে সাধারণের মধ্যে এসছে আমি বলেছি একদিন অলঙ্কার শব্দটি অলঙ্কার আমরা প্রয়োগ করি বা সাজগোজ আমরা যে প্রয়োগ করি সেগুলো করি আমাদের ভ্যালুকে অ্যাড করার জন্য যেমন আজকে আপনারা এখানে এসেছেন ঠিক এরকম ভাবে আপনারা আপনাদের বিয়ে বাড়িতে যান না একটু সিল্কের কাপড় পরেন একটু গন্ধ টন্ধ লাগান একটু শেরওয়ানি পরেন ধুতি পরেন চাদর পরেন যে মানুষটা এখানে সাদামাটা হয়ে আছে সেই মানুষটা ঠিক সেই রকম ভাবে যান না একটু অন্যরকম দেখায় অনেক সময় দেখি চিনতে পারা যায় না কিন্তু শ্রীরামকৃষ্ণ যেন সেই রকম না চিনতে পারার জন্য এক অলঙ্কার গায়ে দিয়েলেন দিনাচার অলঙ্কার গায়ে দিয়েলেন নিরক্ষরতা অলঙ্কার গায়ে দিয়ে দিলেন কেন যাতে কেউ তাকে না দেখে তাকে কেউ যেন চিনতে না পারে চিনতে পারলে তার উদ্দেশ্য থেকে তিনি ভ্রষ্ট হয়ে যাবেন বলছেন কিন্তু কেউ যদি খুব ভালো করে লক্ষ্য করে সোনার অক্ষরে আছে লীলা অঙ্গে আছে লেখা সোনার অক্ষর সোনা শব্দ কেন বলছে না তাকে যদি খুব ভালো করে লক্ষ্য করা যায় তার প্রতিটি ক্রিয়া যেন তার শরীরের ভেতরে সোনার মতো ঝকঝক করছে তাহলে তেমন চোখ থাকা দরকার সেই চোখ যদি আমাদের থাকে আমরা প্রভুর প্রত্যেক লীলার ভেতরে এক নতুন করে অর্থ খুঁজে পাবো সে চোখ কেমন করে হয় তাকে প্রতিকার লিখছেন বিরলে দেখিবারে স্বাদ যদি থাকে তোর মন বিরলে বসিয়া করো প্রভুর স্মরণ শান্ত হয়ে বসে তার কথা চিন্তা করো সমস্ত ভাব থেকে মনকে গুটিয়ে নিয়ে এসে তার কথা চিন্তা করো সেই যে ঘনীভূত মন তখন প্রকাশ করে দেখাবে যে শ্রীরামকৃষ্ণের সে অপূর্ব রূপ সোনার অক্ষরে তার সারা গায়ে যে লীলা লেখা আছে প্রত্যেকটি অক্ষর যেন আমাদের কাছে সহজ পাঠ্য হয়ে যাবে সাত দিন সাত রাতে হয় কে সংকীর্তন অবিরাম হরি নাম বিভেদি গগন কোমল অঙ্কুরোদ্গম বিজে যেই মত পরে ভক্ত পরে তাই হয় পরিণত সেরকম সংকীর্তন আরম্ভ কালে কেবল কয়েকজন লোকমাত্র কেবল কয়েকজন লোক মাত্র মিলে কিবা কব শ্রী প্রভুর কীর্তনের কথা যখন যেখানে তথা প্রচুর জনতা ভয়ঙ্করী নন কথা শুনে কাঁপে কায় সিংহরাঙ্গ মহাবীর চর সর পায় কিন্তু রণবাদ্য যবে রণক্ষেত্র মাঝে বিস্তারি কৌলিক নাদ ঘর ঘর বাজে শুনে সাজে হীনবালা কুলের অঙ্গনা সম্মুখীন চতুরঙ্গ দলে দিতে হানা নাহি মানে কোন মানা মহাস্ফালন প্রভুর কীর্তনে দেহ চুটে লোকজন বলাকর হরি নামে হয়ে মত্ততর এক পায়ে খোঁড়া নাচে প্রহর প্রহর কৃতার্য জন্ম মুখ হরি নাম গায়ে মূর্তিমান নামে অন্ধে দেখিবারে পায় তাহে গেলে শক্তি সহ শ্রীকণ্ঠের স্বর ঘৃণা লজ্জা ত্রাস নাশি মন মুক্ত কর শ্রবণ গোচর একবার হলে পরে সাধ্যকার রাখে আর তাহারে অন্তরে প্রভুর মোহন নৃত্য হয়ে মাতোয়ারা কবু অঙ্গে বাহ্য জ্ঞান কবু বাহ্য হারা অযুত উন্মত্ত করি সমগায় বল শ্রীচরণ চাপে ধরা করে টলমল বাহ্য হারা জবে অঙ্গে জ্বরের সমান লোকে দেখে বুঝে যেন নাকি তার প্রাণ তখনই কিঞ্চিত পরে করে দর্শন বিকশিত মুখপাদ্যে চাঁদের কিরণ
মোহনর্তন পুন শত অঙ্গে জোর হুঙ্কারিয়া হরিনাম আনন্দে বিভোর বারেক চেহারে হেন শ্রী প্রভুর ধারা বিস্ময়ে আবিষ্ট হয় হয় বুদ্ধিহারা কহে হেন মানুষ কোথায় কে দেখেছে এইখানে কত প্রাণ পরক্ষণে বাঁচে। প্রভুর যে কীর্তনের কথা বলছেন, বলছেন সাত দিন সাত রাত্রি অবিরাম সংকীর্তন হতে থাকছে, সেই অবিরাম হরিনামকে যে এমন অবিরাম হরিনাম হলো তার এত জোরে মনে হচ্ছে যেন আকাশ ফেটে যাবে এত তার তীব্রতা বলছেন। কিন্তু প্রথম দিকে খুব বেশি লোকজন ছিল না, যেমন আমরা যখন গাছ প্রথম বসাই তখন কিন্তু ওই বিরাট হয় না, তখন সে ছোট্ট এইটুকু চারা গাছ হয়ে থাকে, তারপরে আস্তে 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 একটু 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 করে বেরোয়, তারপরে একটা সময় কুরুর করে বাড়তে থাকে, ডালপালা দিয়ে বিরাট গুড়ি সহ গাছ হয়ে যায়। প্রভুর সংকীর্তনের স্টাইল একদম এক্স্যাক্ট সেই রকম। বলছেন কোমল অঙ্কুরোদ্গম বীজে যেই মতো পরে ভক্ত পরে তাই হয়ে পরিণত, ভক্তরা তারপরে আস্তে আস্তে এসে সেইভাবে জুটতে থাকছে। সেরকম সংকীর্তন আরম্ভণকালে কেবল কয়েকজন লোক মাত্র মিলে, সেই রকম যখন আর সংকীর্তন শুরু হচ্ছে তখন মাত্র কয়েকজন এসে প্রভুর সেই সংকীর্তন শুনছেন। কিন্তু সংকীর্তনের কিরকম শক্তি প্রতিকার দেখছেন। কিবা কব শ্রীপ্রভুর কীর্তনের কথা যখন যেখানে তথা প্রচুর জনতা, এক অদ্ভুত মোহনীয় আকর্ষণী শক্তি ছিল, যখন তিনি যেখানে কীর্তন করতেন তখনই সেইখানে প্রচুর জনতা এসে হাজির হতেন, সেই হ্যামেলিনের বাঁশিওয়ালার মতো। আমরা পূজনীয় বুদ্ধেশানন্দজি মহারাজকে দেখেছি যখন উনি হাঁটতেন সেবকদের নিয়ে সকালবেলা হাঁটতেন, যে দৃশ্য আপনাদের দেখার কথা নয়, কিংবা সন্ধ্যেবেলা আমাদের হেডকোয়ার্টার্সে হাঁটতে আসতেন দেখতাম, তার পেছন পেছন একজন দুজন করতে করতে একটু টিলটিল করছে সাধু, একেবারে হ্যামেলিনের বাঁশিওলার মতো তার পেছন পেছন যেতেন, এই দৃশ্যটা আমরা কল্পনা করতে পারেন। বলছেন কিবা কব প্রভুর কীর্তনের কথা যখন যেখানে তথা প্রভুর জনতা, এবার তীব্রতার কথা বলছে কি আকর্ষণ। বলছেন ভয়ঙ্করী রণকথা শুনে কাপে কায় সিংহরঙ্গ মহাবীর জড়সড় প্রায়, কিন্তু রণবাদ্য জবে রণক্ষেত্র মাঝে বিস্তারি কৌহিক নাদ ঘন ঘন ঘর ঘর বাজে, শুনে সাজে হীনবালা কুলেরও অঙ্গনা সম্মুখীন চতুরঙ্গে দলে দিতে হানা। প্রতিকার বলছেন তার খেলা অদ্ভুত, তিনি যখন গান গাইতে শুরু করতেন তখন সে একটা অদ্ভুত ব্যাপার, যেমন যুদ্ধক্ষেত্র শুরু হওয়ার আগে রণবাদ্য বাজে, একটা জিনিস বাজানো হতো সেটা হচ্ছে দামামা, আমাদের এখনো মহারাষ্ট্রে বাজানো হয় নাগারা, একটা বড় ঢাকের মতো গোল ঢাকের মতো দুটো ইয়ে দিয়ে বাজে, আজকাল ফিল্ম টিল্মে হয় দেখা যায় আপনারা দেখতে পান, যদি কারো সিদ্ধিবিনায়কের আরতি দেখার সৌভাগ্য হয় তারা দেখবেন ওখানে এই রণবাদ্যটি বাজানো হয় নাগারা, যখন মঙ্গল আরতি হয় সেই নাগারা বাজতে থাকে, সে অদ্ভুত তার সেই নাগারা সেই ধ্বনি। বলছেন সেই রণবাদ্য, কিন্তু রণবাদ্য যবে রণক্ষেত্র মাঝে বিস্তারি কৌহিক না, সেই দামামার শব্দ যখন কৌহিক শব্দের অর্থ হচ্ছে দামামা, সেই দামামা যখন বাজতে শুরু করলো তখন কেমন হয়, শুনে সাজে হীনবালা কুলের অঙ্গনা, ঘরের ভেতরে যে মেয়েটি লুকিয়ে বসেছিল, যে মনে করছিল তার আর কিচ্ছু করার নেই, তিনি জীবনে তার কোনো শক্তি নেই, তিনি কাউকে কিছু করতে পারেন না, তিনিও যেরকম সেই দামামা শুনে সোজা হয়ে উঠে বসেন। হীনবালা শুনি সাজে হীনবালা কুলের অঙ্গনা, সেই সেই হীনবালা কুলের মহিলা তিনিও যুদ্ধের সাজে রণসাজে সেই দামামা সুজে শুনে তার দ্বারা প্রভাবিত হয়ে রণসাজে সজ্জিত হয়ে চতুরঙ্গ খেলতে পেরে চতুরঙ্গের সঙ্গে লড়তে বেরিয়ে পড়লেন। ঠিক সেই রকম শ্রী রামকৃষ্ণের সেই অদ্ভুত কীর্তন শুনে ঘরের ভেতরে মানুষেরা যারা লুকিয়ে বসেছিল, ঘরের ভেতরে মানুষেরা যারা নিত্য দিনের কাজেতে নিজেদের ব্যাপৃত রেখেছিল তাদের ভেতরে অদ্ভুত এক স্ফুরণ জাগতে থাকে, ঘরের কাজ থেমে যায়, নিত্য দিনের সমস্ত কাজ বন্ধ হয়ে যায়, তারা ধীরে ধীরে এসে জড়ো হয় শ্রীরামকৃষ্ণের সামনে। বলছেন নাহি মানে কোনো মানা মহাস্ফালন, যখন তিনি গাইছেন কীর্তন করছেন নাচছেন কোনো রকম তিনি তার কোনো রকম বাধা মানছেন না, যেমন মত্ত করি যেমন মত্ত হস্তি লাফিয়ে লাফিয়ে নাচে, তার গায়ে সেরকম অজুত হস্তির বল এসে গেছে, তিনি লাফিয়ে লাফিয়ে নাচছেন আর সমস্ত ধরাটা যেন কাঁপছে,
আমরা মনে মনে কল্পনা করতে পারি সেই দৃশ্যের কথা বলছেন তার সেই অদ্ভুত প্রেরণা দেখে উনি তো প্রেরণা দিবেন বলে এসেছেন বলছেন বলাকার হরি নামে হয়ে মত্ততর এক পায়ে খোড়ে খোঁড়া নাচে প্রহর প্রহর যে খোঁড়া যে যার পা একটি পানি সেও প্রহরে নাচছে কেমন করে নাচছে তার দেহ বুদ্ধি সে ভুলে গেছে এইটা হচ্ছে কথা আমাদের এই তিন গুণের শরীর রজগুণ তমগুণ তমগুণ রজগুণ সত্ত্বগুণ সত্ত্বগুণে আমরা উচ্চ চিন্তা করি রজগুণে আমরা কর্ম করি আর তমগুণে আমরা অন্যরকম চিন্তা করি ঘুমিয়ে থাকি এইভাবে কিন্তু যখন আমাদের মনকে যেন শ্রী রামকৃষ্ণের কথা যেন তম থেকে সঙ্গে সঙ্গে সত্ত্বতে তুলে দিয়েছে আমরা উচ্চ চিন্তা করছি একই সঙ্গে প্রবল কাজের ভেতরে মেতে আছি দেখবেন যখন এখানে উৎসব হচ্ছে সাত দিন ধরে উৎসব হচ্ছে কোথা থেকে আপনার ভেতরে শক্তি আসছে আপনি নিজেও জানতে পারছেন না কিন্তু আপনি কাজ করে যাচ্ছেন অথচ আপনি সেরকম কাজের লোক নন বলছেন ঠিক সেই রকম তিনি এমনভাবে প্রেরণা সৃষ্টি করতেন অন্তরে যে যে খোঁড়া সেও প্রহরে নাচে নাচছে যে মুখ সেও যেন অনেকক্ষণ ধরে কীর্তন করছেন তাহি গেলে শক্তি সহ শ্রীকণ্ঠের স্বর ঘৃণা লজ্জা ত্রাস নাশি মনোমুক্ত কর ঠাকুরের গান কেমন তার একটা অদ্ভুত ব্যাখ্যা করছেন যে গান শুনলে মন মুগ্ধ হয় আর কি হয় তিনটি জিনিস চলে যায় ঘৃণা লজ্জা আর ত্রাস ঘৃণা চলে যায় মানে পাশের লোককেও আমার এক বলে মনে হয় লজ্জা চলে যায় পাশের লোকটি পুরুষ না স্ত্রী সেই বোধটা আমার চলে যায় আর ত্রাস চলে যায় মানে লোকে কি বলবে লোককথা যেটার জন্য আমরা সবসময় ভাবি কোনো একটা কিছু করবার আগে ভাবি লোকে কি বলবে লোকে নিন্দে করবে না তো চিৎকার করবে না তো এই যে তিনটি জিনিস তিনটি পাশ আমাদের মুহূর্তের মধ্যে কেটে যায় শ্রীরামকৃষ্ণের সঙ্গীত শুনলে এটা শুধু তার গান শুনলে কিন্তু তাকে যখন দেখা হয় তখন কি হয় বলছেন শ্রবণ গোচর একবার হলে পরে সার্থকার রাখে তার আর তাহারে অন্তরে প্রভুর মহন নৃত্য হয়ে মাতোয়ারা কভু অঙ্গে বাচ্চ জ্ঞান কভু বাক্য হার বাচ্চ হারা বলছেন যখন তিনি একবার শ্রবণ গোচর হন শ্রবণ গোচর তো হলেন কিন্তু যখন তাকে দেখা হলো তাকে মনে হচ্ছিল যেন কে তাকে বেঁধে রাখবে শ্রী রামকৃষ্ণকে যেন বেঁধে রাখা যাচ্ছে না কোনো শক্তি দিয়ে বেঁধে রাখা যাচ্ছে না এমন এক অদ্ভুত শক্তি তার ভেতরে কাজ করছে বলছেন অদ্ভুত কথা বলছেন অযুত উন্মত্ত করি সমগায় বল শ্রীচরণ চাপে করে শ্রীচরণ চাপে ধরা করে টলমল করি মানে হস্তি হাতির বল এসেছে তার ভেতরে যখন তিনি নাচছেন সমস্ত ধরা টলমল করছেন এবারে তিন রকমের জিনিস লোকের সামনে দৃশ্যমান হচ্ছে কিরকম বলছেন বাচ্চহারা যবে অঙ্গে জড়েরও সমান লোকে দেখে বুঝে যেন নাহি তার প্রাণ যখন তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন তখন তাকে দেখে মনে হচ্ছে এর দেহে প্রাণ নেই নিষ্প্রাণ মৃতদেহ তার সঙ্গে কোনোরকম ফারাক নেই বলছেন যখন আবার সেই ভাবটি চলে যাচ্ছে সাধারণভাবে আসছেন বলছেন মোহন নৃত্যন পুনঃ তখনই কিঞ্চিত পরে করে দর্শন বিকশিত মুখপদ্মে চন্দ্রের চাঁদেরও কিরণ বলছেন তারপরে যখন তার সেই নিজের মধ্যে তিনি ফিরে আসছেন বাচ্চ জ্ঞান তার ফিরে আসছে তখন তার প্রকাশ কেমন বলছেন সেই মুখের মধ্যে যেন এক অদ্ভুত কিরণ তুলনা করছেন চাঁদের কিরণের সঙ্গে কেন সূর্যের কিরণের সঙ্গে নয় সূর্যের যে কিরণ তা প্রখর তার দিকে তাকিয়ে দেখা যায় না এরকম করে চোখে আলো জমি পড়লে এরকম করে আমরা যেরকম ভাবি ঠিক সেরকম যেন তার কিরণে থাকতে হয় কিন্তু চাঁদের কিরণ স্নিগ্ধ একবারে হাঁ করে তাকিয়ে থাকা যায় ও আমার চাঁদের আলো আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ আমার পাতায় পাতায় ডালে ডালে আমরা এরকম কবিতা লিখি গান গাই কারণ এত স্নিগ্ধকর তার সঙ্গে আমি নিজেকে রিলেট করতে পারি ঠিক সেরকম শ্রী রামকৃষ্ণের মুখটাকে দেখে মনে হচ্ছে সেই রকম স্নিগ্ধকর মোহন নৃত্যন তৃতীয়টা কি মোহন নৃত্যন পুণ্য শতগুণে জোর হুঙ্কারিয়া হরিনাম আনন্দে বিভোর বারেক যে হারে হ্যারে হেন শ্রীপ্রভুর ধারা বিস্ময়ে আবিষ্ট হয়ে হয় বুদ্ধি হারা যে এরকম মানুষকে একবার সামনে দেখে তিনটি জিনিস দেখলো এক হচ্ছে সমাধিস্থ হলে শরীরে কোনো বোধ নেই
দুই হচ্ছে যখন সমাধি থেকে মন নেমে আসছে তাকে এত অপূর্ব দেখাচ্ছে, মনে হচ্ছে দেখেও যেন সেই চোখ সরছে না, হেরি হাসি রাশি ব্যাকুল হৃদয় বুক চিরে রাখি মনে সাধ হয়, যেন মর জগতের মলা মাটি লাগি ও হাসি হইবে ম্লান। ঠাকুরের হাসির বর্ণনা করা হচ্ছে, বলছেন এমন দিব্য হাসি দেখে মনে হচ্ছে একে বাইরে রাখা যাবে না, নিজের বুককে চিরে তার মধ্যে স্থাপন করতে হবে। কেন না, মর জগতের যে মলিন মাটি এই স্পর্শ করলেই দিব্য হাসি যেন হারিয়ে যাবে। বলছেন এই দুই তিন, তিনি যখন নাচছেন তখন তাকে মনে হচ্ছে এই লোকটা খানিকক্ষণ আগে বাদশাহরা হয়েছিল, এই লোকটাকে দেখে মন মুগ্ধ হচ্ছিল, এর অদ্ভুত শক্তি, এই তিনটের প্রকাশ গ্রামের মানুষ তারা কেউ কখনো দেখেনি, তারা আবিষ্ট হয়ে যায়। কি ভাবে তারা কহে হেন মানুষ কোথায় কে দেখেছে, এইখানে এইক্ষণে হত প্রাণ পরক্ষণে বাঁচে, এরম মানুষ কে কবে দেখেছে, এই মৃতের মতো পড়ে আছে, একেবারে পাপসের মতো পড়ে আছে, আবার এমন যখন তার জ্ঞান ফিরে আসছে এমন প্রেরণাময়ী তার মূর্তি যে দেখে মন ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে। পুঁথিকার দিচ্ছেন, পারাগায়ে লোক সব বোধহীন জন, নাহি বুঝে ভাবা বেশ সমাধি লক্ষণ, আচরণ আচরণ জাতিগত ধর্ম ব্যবসা, কুমার কামার কুমার বেনে তাঁতি তেলি চাষা, উচ্চ জাতি যদি হকে হো কায়স্থ ব্রাহ্মণ, নামে মাত্র উচ্চ কিন্তু সমান রকম, বুঝে না সাধনা আদি কিবা তার ফলে, সৎসঙ্গ সৎশাস্ত্র পাঠে কিবা সাধু সঙ্গে মিলে, কেন তীর্থ পর্যটন উদ্দেশ্য কি তার, বিষয়ে মগন মন সংসারী আচার, বৈষ্ণব সংজ্ঞায় যারা হরিনাম করে, কোথায় হরি কি কিসে হরি পাকে কারে ধরে, কি প্রকারে মিলে তারে কি বাকে হয় গেলে, এ সকল তত্ত্ব কভু চিত্তে নাহি পেলে, দেশে জুড়ে বার্তা বেড়ে পড়িল ঘোষণা, সমবেত কত লোক না হয় গণনা, অপার বালুকা মধ্যে সাগর বেলায় তিল পরিমাণ রত্ন দেখা নাহি যায়, তেমতি জনতা মধ্যে প্রভু নারায়ণ, সকলে না পায় তার পরিদর্শন। পুঁথিকার বলছেন এরা গ্রামের লোক, পেটের চিন্তা করতে করতেই চলে যাচ্ছে, গ্রামের লোক নয়, এটা আমাদের বেসিক ক্যারেক্টার, আর্ধেক সময়টা তোমাদের পেটের চিন্তা করতে করতেই চলে যায়। দেখবেন আমাদের যাবতীয় সভ্যতাগুলো শুরু হয়েছে নদীর ধারে, নদীর উর্বর পলি খাবার ব্যবস্থা করেছে, যখন আমরা খেয়েছি তখন আমাদের পেট ভরেছে, তখন আমরা চিন্তা করেছি হিংস্র দস্যু হিংস্র পশুর হাত থেকে কী করে বাঁচব, দলবদ্ধ হয়েছি, পশু মারা শিখেছি, তারপরে যখন ভরপেট হতে থাকলো তখন ঝড়জল থেকে বাঁচানোর জন্য গুফায় থাকা অভ্যাস করেছি, তখনও পর্যন্ত পোশাক যে নেই এ কোনো বোধ নেই, তারপরে যখন পেট ঠান্ডা হলো মাথার ওপর ছাদ হলো তখন আমাদের মনে হলো নিজেদের বস্ত্র দরকার, লজ্জা নিবারণের দরকার, এই বুদ্ধির ফাইননেস তখনই আসে যখন আমাদের খাবার জোগাড় হয়। যে কুলি মজুর আপনি তাকে গিয়ে কিন্তু যদি বলেন যে এই দেখো আমাদের ঈশ্বর ঈশ্বর পরিষদে বলা আছে যেদিকেই তাকাচ্ছ সেদিকেই একমাত্র ব্রহ্ম বিরাজ করছে, কোনো দিকে ব্রহ্ম ছাড়া আর নেই, সে চারিদিকে তাকাবে আর খুঁজে চলবে, কোনো কেউ মুটেওয়ালা তা কেউ মোট বইবার জন্য তাকে ডাকবে কিনা, কারণ সে সেইভাবেই দেখবে। শ্রী শ্রী মার কাছে এসছেন কয়েকজন ভক্ত মহিলা বেলুর মঠ থেকে, মা বলছে হ্যাঁ গা বেলুর মঠ কেমন দেখলে, বলছে মা কি গরু কি সুন্দর গরু মা, এমন ভালো গরু আমি আর দুটো দেখিনি। আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, আমাদের প্রত্যেকের যেখানে অভাব আমরা প্রথম সেটাকে পূর্ণ করার চেষ্টা করি, তারপরে ফাইননেসের দিকে যাই স্থূল দিকে যাই। বলছেন হরিনাম আমরা তাই করি, কিন্তু দিবারাত্রি নিজেকে প্রশ্ন করুন, আসন পেতে যে নিত্য জপ ধ্যান করেন কতক্ষণ মন আমাদের ভগবানের সঙ্গে সংযুক্ত হয়, আর কতক্ষণ চিন্তা করেন আজকের রান্নার মাসি এলে কি করে দেখবো যে সে তেল চুরি করে না চুরি করে না, কতজন আপনারা এখানে বসে বসে চিন্তা করেন না জলের ভারি জল দিয়ে গেল কি দিয়ে যায়নি, অথচ আমরা সবাই এসেছি ভগবানকে ডাকতে, বাড়িতে বলে এসেছি রামকৃষ্ণ মিশনে যাচ্ছি, সবাই জানে আহা কি মন, সারা সন্ধ্যাটা ভগবানকে কাটিয়ে গেল। আমি ক্রিটিসাইজ করছি না, অন্যভাবে আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছি, এই পোশাক পরা এই তিলক ধারণ করা এই ভক্তের এগুলো আমাদের ভগবানকে মনে করিয়ে দেয়, কিন্তু আসল কথা হচ্ছে মন যেন ভগবানে নিবিষ্ট হয়। তাই তিনি বলছেন কোথা হরি সে হরি থাকে কার ঘরে, কি প্রকারে মিলে তারে কিবা হয় গেলে,
আমরা চিন্তাই করি না যে হরিকে পেলে ভগবানকে পেলে কেমন আনন্দ হয়, এ কথা আমরা ভাবি না, চিন্তাই করি না। তো আমরা কি করে হরিকে পাবো? তাই তারা এই বাহ্যিক আচর আচরণ নিয়ে ব্যস্ত থাকে। তিলকের ফোঁটাটা সোজা হবে, নাকের ওপর দিয়ে নেমে আসবে কিনা, মাঝখান থেকে একটা সরু হবে কিনা, আবার এখানে তিনটে হবে না চারটে হবে, আমি সংখ্যাগুলো জানি না, কিন্তু আমি দেখেছি সব আয়না দিয়ে করতে, এগুলো দেখেছি রামায়ণ সাধুদের দেখেছি, বৈষ্ণব সাধুদের, আমিও নিজে পড়লাম ফোঁটা কাটি, হ্যাঁ সেই সমস্ত আছে। তা সেই যে এই এতেই আমাদের এই বাহ্যিক আচরণে সময়ে বেরিয়ে যায়, কাপড় গোড়ালির ওপর উঠবে না হাঁটু অবধি থাকবে, না হাঁটু থেকে নিচে নেমে মাঝখানে অবধি থাকবে, এই করতে 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 আমাদের চলে যাবে। সাধারণ ধোয়া কাপড় পরে আমরা কাপড় ভগবানের কাছে আসতে পারি না, একটা গরদের কাপড় না হলে ঠাকুর ঘর হয় না। গরদের কাপড়ে কি ভগবানের বেশি ভক্তি হয়? তা কিন্তু নয়, আমরা বাহ্যিক আচরণে সময় নষ্ট করি। তাই এইরাও এক ভগবানকে অদ্ভুত আনন্দকে দেখতে পেয়ে তাকে যেন ঘিরে ধরেছে, জনে জনে মানুষ আসছে তাকে যেন ঘিরে ধরছে। পথিকার ব্যাখ্যা করছেন, সাগর বেলায় অনেক বাদুকার মধ্যে যদি একটা মণি কেউ ফেলে দেয় তাহলে যেমন সেই মণি দর্শন হয় না, ঠিক সেই রকম এত লোক এসে জুটেছে যে শ্রীরামকৃষ্ণকে আর দেখা যাচ্ছে না, তিনি যেন তাদের ভেতরে ঘিরে গেছেন, হারিয়ে গেছেন সেই ভিড়ের ভেতরে। দর্শন লুব্ধ মন আসিয়াছে ছুটে, উপায় স্বরূপে লোকে চালে গাছে উঠে, গাছে উঠে এত লোক দেখিবারে নাচে, গাছ গোটা বোধ যেন মানুষের গাছ, পরম আনন্দ পায়ে দেখিয়া মূরতি, পতিত পাবন প্রভু অখিলের পতি, ধন্য ধন্য কলির মানুষ ধন্য কলি, যে কালে হেলায় মিলে প্রভু পদ ধুলি, অনায়াস যেই কালে প্রভু দর্শন, দেবের দুর্লভ বস্তু সাধনের ধন, সমধারা জনতার সাত দিন রাতে, কেবা কোথা থাকে কেবা কোথা থাকে কেবা কোথা খায় ভাত, কিছুই নয় নাই কোথা হতে আসে, করিবারে সংকীর্তন প্রভু সঙ্গে মিশে, ধরাবাসী নাহি হেন লোকান্তর ঘর, ক্ষুধা কৃষ্ণাহি দেহে অজর অমর, একমাত্র ক্ষুধা কৃষ্ণা প্রভু দর্শন, ধরায় এসেছে ছেড়ে শশনিকেতন, এই রূপে সপ্তাহ আগত হলে পরে প্রভুর পরিল লক্ষ্য শ্রীঅঙ্গ উপর। বলছেন সাত দিন ধরে এরকম লোকের মেলা চলতে থাকলো, সাত দিন ধরে এইরকম ভাবে চলতে থাকলো, এই চতুর্দিকে সবাই মিলে শ্রীরামকৃষ্ণকে ঘিরে চলছে, মেলা করছে। বলছেন তার নাচ দেখবার জন্য কাছে এগোতে পারছে না, লোকে একটু একটু করে একজন দুজন একজন দুজন করে গাছে উঠেছে। বলছেন গাছেতে এত লোক উঠেছে, ঘরের চালেতে এত লোক উঠেছে, গাছগুলো দেখে গাছ মনে হচ্ছে, মনে হচ্ছে গাছ মানুষ হয়ে গেছে, মানুষে পূর্ণ হয়ে গেছে, লোকে ঘিরে আছে তাকে, ক্ষুধা ভুলে গেছে, তৃষ্ণা ভুলে গেছে, নিজের শরীরকে ভুলে গেছে তারা, এমন দিব্য আনন্দ তিনি দিচ্ছেন। কার ঘরে কে গিয়ে কিরকম ভাবে ভাত খেয়ে আসছে বলতে পারে না। আপনাদের বাড়িতে যাদের দুর্গাপুজো হয় বা অন্য কিছু হয় দেখবেন দুর্গাপুজোর চার দিন কোথা দিয়ে চলে যায়, ক্ষুধা তৃষ্ণার কোনো বোধ থাকে না, অ্যাটলিস্ট আমার তো কোনো দিন থাকে না, অত বড় প্রতিমা সামনে থাকে, এমনিতেই সকাল হলেই খিদে পেয়ে যায়, কিন্তু অত বড় প্রতিমা সামনে থাকে তার পূজা চলতে চলতে যখন দুপুর শেষ হয়ে যায় তখনও খিদে পায় না, এটা একটা অদ্ভুত বোধ, এক অদ্ভুত অপার আনন্দ। সেই দিব্য আনন্দ পেলে আমাদের সেই যে বিষয় আনন্দ তার থেকে আমাদের মন ঊর্ধ্বে উঠে যায়, আমাদের মন তখন বিজ্ঞানময় কোষের ভেতরে বিচরণ করে যেখানে মন শুধু সেই আনন্দকে খুঁজতে থাকে। কিন্তু ঠাকুরও সাত দিন ধরে হলো, কিন্তু যখন আস্তে আস্তে তার শরীর বোধ আসতে থাকলো সাত দিন পর তিনি ক্ষুধা তৃষ্ণা অনুভব করলেন, কেমন হলো তার ফিরে আসা? প্রতিকার লিখছেন, এই কার্যে কার্য মম নহি সমাপন, অতএব আবশ্যক শরীর রক্ষণ, দেহ গেলে কি করিব বহু কর্ম বাকি, গোপনে আইলা প্রভু সবে দিয়া ফাঁকি, কে বুঝিবে শ্রীপ্রভুর কর্মের কৌশলে, অলক্ষেতে আগমন মলত্যাগ ছলে, টের পেয়ে পাছে লোকে ধরাধরি করে, একেবারে গঙ্গা পার দক্ষিণ শহরে। প্রতিকার লিখছেন যে তার আস্তে আস্তে শরীরে মন এলো, বলে এ শরীর তো এই সাত দিনের সংকীর্তনে শেষ করে দেবার জন্য না,
অনেক কাজ বাকি পড়ে আছে, তখন তিনি ধীরে 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 মদত্যাগ করবেন এই ছল করে তিনি বেরিয়ে এলেন আর তাকে সবাই ছেড়ে দিলেন। কিছুদিন আগে একটা অদ্ভুত একটা সিনেমা এসেছিল, সব এই কৃষকরা সব আত্মাহুতি দিচ্ছেন ঋণ দিতে পারছেন না বলে, এমন এক কৃষক মিডিয়ার সামনে বলে ফেললেন তিনি আত্মাহুতি দেবেন। জনে জনে লোক মিডিয়া থেকে সব লোকজন এসে গ্রামেতে তাকে ঘর করেছে, সে কেমন করে শোয়, কেমন করে খায়, এমনকি তার স্ত্রীকে মিডিয়ার প্রশ্ন করছে, আচ্ছা আপনার স্বামী যে আত্মহত্যা করবেন বলছেন আপনার কিরকম লাগছে সেটা শুনে, সেই রিয়াকশনটা, এই বোধটা, সে মলত্যাগ করতে গেছে, এমনকি পুরো ক্যামেরা রয়েছে যে মল যে ত্যাগ হলে তার কালারটা কিরকম সেটা শুধু তাকে জানানো হবে, ঠিক সেই রকম। এই যেন আমার এটা পড়তে পড়তে সেই ওই গল্পটার কথা মনে হচ্ছিল। তা সেইখানে বলছেন যে তিনি সেই সমস্ত ছেড়ে দিয়ে দক্ষিণেশ্বরে চলে এলেন, তিনি অনুভব করলেন যে সামান্যটুকুর জন্য শরীর ধারণ নয়। এবার তিনি কি করছেন, প্রতিকার এবার দেখছেন, তিলক কপালে নাকে হাতে থাকে ঝুলি, শ্রেষ্ঠ চিত্রাঙ্কিত গায়ে গায়ে নামা বলি, ভাত ডাল রুটি দুধ মিষ্টি একাদশী দিনে, চব্বিশ প্রহরে জুটে নাচে সংকীর্তনে, এই বৈষ্ণবের সার পরিণাম ফল, আরাধিলে কৃষ্ণ মিলে এ বোধ বিরল, শুধুমাত্র পারাগে নহে রীতি, দুনিয়া জুড়িয়া এই নরের প্রকৃতি, কৃষ্ণ কথা হেন কথা কেহ নাহি কয়, বিশ্বাসীর গন্ধহীন মানুষ মনুষ্য নিচয়, নিবিড়তম সপূর্ণ দিক দিগন্তরে, তবু নাহি লোকে কহে আলোর খবর, অবিদ্যা ছুরিতে থাকা নয়ন দুখানি, অন্ধকারে ঘুরে ঘুরে নাচে নেচে টানাটানি, ঘোল খেয়ে খুব খুশি চিনি গেছে ভুলে, নমস্তে অবিদ্যা সত্যি দূরি দেহ খুলে, আখি মিলে একবার পরিদর্শন, কেমনে করেন প্রভু মহাসংকীর্তন। পুথিকার বলছেন ধর্ম অনুভবের, অনুশাসনের নয়, অনুশাসনই যদি আমাদের প্রিয় হয় আমরা তার মধ্যেই মেতে থাকব। আমরা তিলক কাটি, আমরা নামাবলীর জীবিত নিই, গায়ে এমন তিলক কাটতে কাটতে আমাদের এমন এফিসিয়েন্সি এসে যায় যে বিশিষ্ট চিত্রকর যেরকম ভাবে আঁকে আমরা ঠিক তার চেয়েও ক্ষিপ্রতায়, তার চেয়েও নিখুঁত করে আমরা এই তিলক আঁকতে পারি। একাদশীর দিন ডাল রুটি দুধ মিষ্টি এসব খেতে হবে আমাদের। আমাদের একাদশীর দিন কি করতে হবে সেটা খুব দুশ্চিন্তা, যে সুতি বলে কি আছে তারা সেই সব দুধের সঙ্গে মিশিয়ে খায়, খুব সম্ভবত একটা চায়না ড্রাস বোধহয়, সেই জিনিস খেতে হবে যাতে চাল কিছু নেই, আবার চাল ভাত না খেলে সমস্যা হতে পারে, তাই কি একটা কি আছে চাল, ওই ছোট ছোট দানা মতো শ্যামা চাল না কি বলে সেই চাল, সেই সেই চালে ভাত খেতে হবে, কত রকমের ব্যবস্থা আমাদের একাদশীর দিনে। অথচ কখনো আমরা ভাবি না যে এই দিনে তাঁর কথা ভাবতে হয়, এই দিনে তাকে আরো বেশি করে ভাবতে হয়, খাওয়া দাওয়া কম সমস্ত কিছু কমের কারণটাই তাই। আমরা অনেক সময় ধরে সারাদিনের যেরকম যতটা ডাকি তার চেয়ে বেশি সময় ধরে আমরা ভগবানকে ডাকবো। বলছেন শুধুমাত্র পারাগে নহে রীতি, দুনিয়া জুড়িয়া জুড়িয়া এই নরেরও প্রকৃতি। উনি বলছেন আমি শুধুমাত্র পারাগে লোকেদের বলছি না, কেউ লোক বলে এরকম করে তা নয়, কে বিধি এই স্টাইল হচ্ছে দুনিয়া জোড়া মানুষের এই স্টাইল, মানুষ এইভাবেই থাকে, ভগবানকে সে সামান্যতম চায় না। কৃষ্ণ কথা হেন কথা কেহ নাকি কয়ে, বিশ্বাসের গন্ধহীন মনুষ্য নিচয়, ইষ্ট কোথায় কৃষ্ণ কোথায় এ কথা কেউ জিজ্ঞাসা করে না, এ কথা কেউ বলে না, এ কথা কেউ ভাবে না, এমনকি আমার আমি যদি সাধন ভজন ভালো করে করি তাহলে অবশ্যই আমার ইষ্টের দর্শন আমি পাবো, এই বিশ্বাসটুকু সামান্যতম গন্ধ কারুর ভেতরে থাকে না। বলছেন নিবিড় তমরস তমসপূর্ণ দিক দিগন্তর, তবু নাহি লয়ে কেহ আলোর খবর। বলছেন আমরা অন্ধকারের মধ্যে থাকতে ভালোবাসি কিন্তু তবুও কোনোরকম ভাবে নিজের ভেতরের যে জ্যোতি তাকে প্রজ্বলিত করবার কথা চিন্তাও করি না। অন্ধকারে ঘুরে ঘুরে নেচে টানে খানি, অবিদ্যা ঠুলিতে ঢাকা নয়ন দুখানি। একটা গরু তার দুটো চোখে ঠুলি লাগিয়ে দেওয়া হয়েছে, একটা লাঠির সাথে তাকে বেঁধে দেওয়া হয়েছে, সে হাঁটছে অনন্ত পথ হেঁটে যাচ্ছে, সেভাবে অনন্ত হাঁটছে, আদতে সে একটা ঘরের ভেতরে একদিক থেকে আরেক দিক ঘুরে বেড়াচ্ছে, আর সেই তার ঘোরার সঙ্গে সঙ্গে পেশাই হয়ে যাচ্ছে সরিষা, সে ভাবছে আমি অনেক কিছু করছি। আমাদের জীবনও তাই, এক চোখের মধ্যে সেই মায়ার ঠুলিকে টেনে রেখেছি,
আর ঘুরে ঘুরে ভাবছি, ভাবছি এইটা করলে কোথায় আমার জীবনে শান্তি হবে, ওইটা করলে আমার জীবনে শান্তি হবে, এইভাবে যদি চলি আমার ঐহিক সুখ হবে। কিন্তু আমরা কখনো চেষ্টা করি না আমাদের হৃদয়ের সুখ কোথায়, আমাদের হৃদয়ের রাজাকে খোঁজবার জন্য আমরা এতটুকু চেষ্টা করি না। কি করে ভালো থাকবো, কি করে ভালো করব, কি করে ভালো খাবো, এই চিন্তাতেই আমাদের সব সময় চলে যায়। ঘোল খেয়ে খুব খুশি চিনি গেছে ভুলে, নমস্তে অবিদ্যা শক্তি দূরী দেহ খুলে। বলছেন ঘোল খাবার পর ভুলে গেছি, এর মধ্যে চিনি ছিল, কি কি ছিল ইনগ্রিডিয়েন্ট সেটা আমার জানার দরকার নেই, গ্লাসে করে দিয়েছে ঢক ঢক করে খাচ্ছি, ঘোল দিয়েছে কিসের আটা দিয়েছে সেসব বিচার করার ইয়ে নেই। কিন্তু আমাদের ভেজাল খাওয়ার তার কারণটাই তাই, আমরা খুঁজি না কি খাচ্ছি সেইটা। তাই বলছেন হে অবিদ্যা শক্তি তোমায় বারবার প্রণাম করি, প্রার্থনা করছেন আঁখি মিলে একবার করি দর্শন, কেমনে করেন প্রভু মহাসংকীর্তন। বলছেন একবার চোখ খুলে দেখো, একবার হৃদয় দিয়ে অনুভব করো তার সেই মহাকীর্তনের সংকীর্তন তিনি যে করছেন, তার সেই নাচ, তার পদসঞ্চালন, তার গানের কথা মনে করো, তার তিনি কীরকম দেখাচ্ছিল তাকে এগুলো মনে করো, মনের অন্ধকার কেটে যাবে আর সেই অন্ধকার সে আলোকিত মন বারবার ভগবানের দিকে ছুটে যাবে। আমরা শেষ করব যে অধ্যায়টা যে অংশটি দিয়ে, ক্রমে ক্রমে গুজব পড়িল গ্রামে গ্রামে, অদ্ভুত মানুষ নাচে এক সংকীর্তনে, আছে এই আছে এই নাই বিস্ময় কথন, সুন্দর মধুর মূর্তি সুঠাম গরম, বার্তা পেয়ে দ্রুত ধেয়ে নরনারী ছুটে, শুন রাম কৃষ্ণ লীলা অপরূপ মিঠে, যে দেশে কীর্তন দল আছিল যেখানে, দলে দলে গিয়ে গিয়ে মিলে সংকীর্তনে, রামকৃষ্ণ নামে কি বা সৌরভ শপতি, নিশ্চয় পাইবে শুন রামকৃষ্ণ পুঁথি, একবার বিকশিত হলে পদ্মবন, মরুচৌদিকে করে সৌরভ বহন, যোজন যোজন দূরস্থিত চাকে বাস, মধুলুব্ধ মধুপের অপার উল্লাস, গন্ধ পেয়ে যেন গুনগুন রবে ছুটে, যেন কীর্তনের দল সংকীর্তনে ছুটে, প্রকাশ প্রচারে কথা শুন অতঃপর, সকরে প্রকাশ কেন যেন পায়ে দিবকর, প্রভু প্রকাশ তেন নিজ কর বলে, মহাতম নাশ হয় প্রকাশ শুনিলে, বিরলে বসিয়াস মন শুন কান পাতি, শান্তির আলয়ে রাম কৃষ্ণ লীলা গীতি। বলছেন তিনি মানুষের ভেতরে অদ্ভুত এক গুজব ছড়িয়ে গেছে যে এমন এক মানুষ এসেছিল আমাদের মধ্যে যিনি গাইছিলেন যিনি নাচছিলেন, এই মুহূর্তে শরীর আছে এই মুহূর্তে শরীর চলে গেছে, এইরকম অবস্থা তার ভেতরে, এমন এক অদ্ভুত মানুষ এসেছেন আমাদের মধ্যে, কিন্তু এই নিয়ে ভাবছেন এবং সেই সংকীর্তনে তারা মেতে রয়েছে। একটু একটু কীর্তন করতে করতে নিজেদের ভেতরে আনন্দ খুঁজে পাচ্ছে, তখন কীর্তনের দল এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা তারা ছুটে বেড়ায়। পুথিকার বলছেন পদ্ম ফুলের যদি কেউ বন রচনা করে দেয়, যখন সেই পদ্ম ফুল ফুটতে থাকে, হাওয়া সেই তার উপর দিয়ে সেই বয়ে যখন আসে, তখন পদ্ম ফুলের ভেতরের সুগন্ধ নিয়ে গিয়ে বার্তা পৌঁছে দেয় মধুপের কাছে, মধুই সেই হানিবি তাদের কাছে পৌঁছে দেয়, অমুক জায়গায় ফুল রয়েছে যাও গিয়ে তার থেকে মধু পান করো। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ চলে গেলেন, কিন্তু তার ওপর দিয়ে প্রবাহিত যে বায়ু, তার ওপর দিয়ে প্রবাহিত যে মরু, জগৎকে খবর দিল এক নতুন ভাবে, এক নতুন আধ্যাত্মিক বাতাসের, সেই বাতাসে তারা নিজেরা মেতে উঠল। বলছেন প্রকাশ প্রচার কথা শুন অতঃপর, সকারে সকারে প্রকাশ যেন পায়ে দিবাকর, প্রভুর প্রকাশ তেন নিজ কর বলে, মহাতম নাশ হয় প্রকাশ শুনিলে। বলছেন কি করে তিনি নিজেকে বিকশিত করেছেন, কেমন করে মানুষকে প্রেরণা দিয়েছেন ভগবানের দিকে যাওয়া, এ কথা শুনলে আমাদের মনে মধ্যে আমাদের যে মনের যে মহাতম যে তমতায় পূর্ণ আছে তা নাশ হয়। বিরলে বসিয়া শুনো মন শুন কান পাতি, শান্তির আলয়ে রামকৃষ্ণ লীলা গীতি। বিরলে বসে শুনতে হবে, এক মনে শুনতে হবে, যেমন ছড়িয়ে গেছে নানা দিকে, খানিকটা মন শানবাজারে, খানিকটা মন আহিরিতলায়, খানিকটা মন চলে গেছে মেট্রো স্টেশনে, সেই সমস্ত মনকে গুটিয়ে এক মনে ভগবানের কথা শুনতে হবে। শুনতে হবে কেমন করে ভগবানকে ডাকতে হয়, জানতে হবে ভগবানকে ডাকলে কেমন আনন্দ হয়, আর সেই আনন্দকে কেমন করে অন্যের ভেতরে সঞ্চারিত করতে হয়, সেই সঞ্চারণের পথ শিখতে হবে।
তবে এই রামকৃষ্ণ লীলা তার কথা পাঠ তার কথা ভাবা সার্থক হবে। শ্রী ভগবানের কাছে প্রার্থনা যে তিনি আমাদের ভেতরে অনুপ্রেরণা দিই, আমরা যেন এমনি করে ভগবানের কথা ভাবতে পারি, এমনি করে ভগবানের কথা চিন্তা করতে পারি, আর তার ভাবে বুঁদ হয়ে গিয়ে যেন তার কথা আরো পাঁচজনের ভেতরে প্রচার করতে পারি, সেই বার্তা যেন পৌঁছে দিতে পারি। সেই মানুষকে আমরা দেখেছি এসেছেন তার মানুষ দেখবি যদি আয় চলে, তার বিবেক ও বৈরাগ্য ছুরি দুই কাঁধে সদা ছুলে। তিনি যাচ্ছেন আমাদের সকলেকে, যার এমন এক মানুষ এসেছেন যিনি দু কাঁধে তার বিবেক এবং বৈরাগ্য ঝুলিয়ে এসেছেন নিয়ে এসেছেন, এমন মানুষকে দেখার ইচ্ছা প্রকাশ করতে হবে। আজকের মতো পুঁথিপাঠ এখানে শেষ। একটা ছোট্ট ঘোষণা আছে আপনাদের জন্য, আগামী এপ্রিল মাসে আমার 27 তারিখে ক্লাস হওয়ার কথা ছিল শেষ বুধবার, সেটা বদলে হয়েছে 23-এ মানে শনিবার দিন। পূর্ণাত্মানন্দজি 27 তারিখে ক্লাস নেবেন এবং পূর্ণাত্মানন্দজি যে শনিবার দিন ক্লাস নিতেন তার বদলে 23 তারিখে রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনা হবে। আজকের মতো পুঁথি পাঠ এখানেই শেষ হলো। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণর নুমাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।